আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে কেক কিভাবে তৈরি করি সেটা দেখাচ্ছি। আজকে মিষ্টুরানির বার্থডে, তো সেই উপলক্ষে কেক বানানো হচ্ছে। তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিলাম হাফ কাপ সাদা তেল, আর একটা ছোট বাটার। এবার কাজু আর কিশমিশটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে একটু ময়দা মাখিয়ে রেখে দিতে হবে। এবার যে মিক্সটা করেছিলাম সেই মিক্সটাকে আমরা মিক্সিতে ঘেঁটে নিচ্ছি। 10 মিনিট মতো মিক্সিতে ঘাঁটতে হবে, তবে একটা ফোম তৈরি হবে। হালকা ফোম তৈরি না হলে কেকটা সফট হবে না। এবারে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে 1/3 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি 2 কাপ চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাও এই মিক্সার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একসঙ্গে 10 মিনিট মতো মিক্স করতে হবে। এই দেখো হালকা ফোম মতো হয়ে গেছে। আমার কাছে তো বিটার নেই, সেই জন্য আমি মিক্সিতেই করে নিই। এবার 2 কাপ ময়দা ছাঁকনিতে চেলে রেখেছিলাম, ওটা নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এটাও 5 মিনিট মতো মিক্সড হবে। এরপর দুধ রেখে দিয়েছিলাম 1/2 কাপ দেবো এখন, আর 1/2 কাপ পরে দেবো। এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমরা ইউজ করছি কোকো পাউডার। দেখো কোকো পাউডারটা দিলে কি হয়, চকলেট চকলেট টেস্ট হয়ে যায়। 3 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। আর যেটুকু দুধ ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। এবার দেখো 5 মিনিট মিক্সড করার পরে এটা খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এবারে দেখো কাজু কিশমিশগুলো তো এভাবে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু মিক্সড করে নেব। এটা এভাবে দেওয়ার কারণ একটাই, যে যখন এটা গুঁড়ো হবে কিছুটা অর্ধেক অর্ধেক গুঁড়ো হবে,
তখন এটা এর সঙ্গে ঘেঁটে যাবে না। এবারে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 1.5 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দেখো এটাও একটু মিক্সড করে নিলাম, কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি বোলে নিয়ে নিলাম, দেখো এই কাঁচের বোলটাতে আমি মিক্সটা ঢেলে নিয়েছি। হালকা ড্যাব ড্যাব করতে হবে, আর চামচ দিয়ে ড্যাব করছি কারণ এর মধ্যে কোনো যেন ইয়ার না থাকে, ইয়ার থাকলে কেকটা ফুলতে সমস্যা হবে। তো আগে থেকে আমি 180°C দিয়ে 1 মিনিট এটাকে ফার্স্টে গরম করে নিয়েছি মাইক্রোওভেনটা। 1 মিনিট 180°C গরম করে নেওয়ার পরে আমি কেকটা দিয়ে দিলাম রেডি হতে। এবারে 160°C আমাকে কেকটা তৈরি করতে হবে। দেখো কনভেন্স মুডে 160°C, এবারে 15 মিনিট সেট করলাম, তারপর স্টার্ট করছি। এবার আমার কেকটা রেডি হতে শুরু হয়েছে। 15 মিনিট পরে আবার দেখাচ্ছি কিভাবে রেডি হয়েছে। আমার গোদরেজের মাইক্রোওয়েভ, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম গোদরেজের মাইক্রোওয়েভ কিভাবে ইউজ করতে হবে, গোদরেজের মাইক্রোওয়েভে কিভাবে কেক তৈরি করতে হবে সেটা তোমরা ভালোভাবেই দেখে নিয়েছো। দেখো এভাবে আমি টুথপিক দিয়ে দেখলাম যে কেকটা আমার রেডি হয়ে গেছে, বাট আরেকটু হলে ভালো হতো, তাই আর 5 মিনিট রাখবো। প্রচন্ড গরম হয়ে গেছে, হাত দিতে পারছি না, তাই জন্য টুথপিকটা দিয়ে ঢেলে দিলাম। দেখো আবার সেই 160°C দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট, আর 5 মিনিট দিলে রেডি হয়ে যাবে কেকটা। দেখো আমার মিষ্টুরানির বার্থডে কেক আমার রেডি হয়ে গেছে, কেকটা তো প্রথমে দেখিয়েছি, ওর বার্থডের জন্যই কেকটা বানানো হয়েছে।